ইস্কনের যে নতুন মন্দিরটা হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি। অনেকে সব বলছে কমপ্লিট হয়ে গেছে ইত্যাদি, উদ্বোধন হয়ে গেছে, কিন্তু হয়নি। একটা অংশ নাকি খুলে দিয়েছে দেখার জন্য, কিন্তু কমপ্লিট হয়নি। আমি ছবি নিচ্ছি, এখনো কনস্ট্রাকশন চলছে। শোনা যাচ্ছে এটাই নাকি এশিয়ার মধ্যে সবচেয়ে, মানে উচ্চতার দিক দিয়ে সবচেয়ে বড় মন্দির হবে। এই মন্দিরের একটা নাম আছে, আমার এখনই মনে পড়ছে না, কিন্তু একটা এই মন্দিরটার একটা নতুন নাম আছে। চূড়াগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু টোটাল মন্দিরটা, পুরো মন্দিরটা কমপ্লিট হয়নি। মন্দিরের চূড়ার দিকগুলো কমপ্লিট হয়েছে।